প্রিয় দর্শক শ্রেণী বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক বাংলার ভাষা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আজ মাত্র 20 কয়েক প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলো থেকে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবে। তো আমার সাজেশন নির্মাণের অভিজ্ঞতা থেকে তোমাদের এই কথাটা বললাম। তো চলো কথা নামে শুরু করা যাক। ভাষা অধ্যায়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমি বলছি, দুবার করে বলবো, তোমরা লিখে ফেলবে। তো ভাষা বিজ্ঞান ও তার শাখা থেকে, বিভিন্ন শাখা থেকে যে প্রশ্নটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে, 1 নম্বর, ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। কী বললাম? ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন দেখে যেতে যাও, অর্থাৎ টেস্ট পেপারে বিভিন্ন পাতায় যে প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে, ঐতিহাসিক ও বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কী বললাম? ঐতিহাসিক ও বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান, এক। এবার আসছি টপিক 2-এ, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে আমি 3টি প্রশ্ন নির্বাচন করেছি, তার মধ্যে 2টি প্রশ্ন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটি টেস্ট পেপারের সব পাতাতেই আছে সেটা হচ্ছে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও, বা অবিভাজ্য ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় দাও, এভাবে আসতে পারে। তারপরে যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ আছে, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। কী বললাম? গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও, বা গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পার্থক্য আলোচনা করো, এভাবে প্রশ্নটা আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তারপর যে প্রশ্নটি নির্বাচন করেছি, ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। তো আমার কাছে প্রথম যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। ওকে, তাহলে ভাষা বিজ্ঞান থেকে একটি বললাম, ঠিক আছে, এবং ধ্বনিতত্ত্ব থেকে তোমাদের একটি বললাম। এবার রূপতত্ত্ব থেকে তো আমি তোমাদের 4টি প্রশ্ন নির্বাচন করেছি, তার মধ্যে আমার কাছে ভীষণ 2টো গুরুত্বপূর্ণ। রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পার্থক্য বা পরিচয় দাও, বা রূপমূলের শ্রেণীবিভাগ করো। প্রথম প্রশ্ন কী বললাম? রূপমূল কাকে বলে? স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূলের পরিচয় দাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটি আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী? প্রত্যেকটি ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রশ্ন 2টি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ রূপতত্ত্ব থেকে। তাছাড়া তোমরা দেখতে পারো, তোমাদের শর্ট কোশ্চেনের জন্যও দেখতে পারো, মনোমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বকে মাত্র 1টি প্রশ্ন নির্বাচন করেছি, সেটা হচ্ছে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। কী বললাম? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি মোট 6টি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বললাম। প্রথম প্রশ্ন হচ্ছে, ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে, গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও, ঠিক আছে, ধ্বনিমূল সহধ্বনিটাও দেখে যাবে, তবে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় ভীষণ গুরুত্বপূর্ণ, 3টা হলো। এবার রূপতত্ত্ব থেকে আমি 2টো প্রশ্ন বলেছি, রূপমূল কাকে বলে? উদাহরণস্বরূপ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। তার সঙ্গে বলেছিলাম যে রূপমূলের শ্রেণীবিভাগটা দেখে যাবে। 4 নম্বর বলেছি, 5 নম্বর হবে, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় কয়টি ভাগে ভাগ, এবং প্রত্যেকটি ভাগে একটি করে উদাহরণ দাও। লাস্ট প্রশ্ন যেটা বলেছিলাম তোমাদের বাক্যতত্ত্ব থেকে, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী? যে কোনো এক প্রকার, উদাহরণসহ পরিচয় দাও। এই ছিল তোমাদের ভাষা থেকে মাত্র 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্ন তোমরা যদি ভালোই চর্চা করো, তার মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 2টো প্রশ্নই কমন পাবে। তো আজকে তোমাদের জন্য শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে যে প্রশ্নগুলি নির্বাচন করেছি একদম সাইন্টিফিকভাবে, সেগুলো তোমাদের কমন পড়বেই পড়বে, আমি কথা দিলাম। তো প্রথমেই তোমাদের যেটা টপিক আছে, চিত্রকলা। তোমাদের যে পাঠ্য বই আছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, সেই সংস্কৃতি ইতিহাস থেকে তোমাদের যে অধ্যায়টি তোমাদেরকে পড়তেই হবে সেটা চিত্রকলা। চিত্রকলা থেকে নির্বাচিত প্রশ্নগুলি তোমাদের বলে নিই, তার মধ্যে থেকে কোন প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রথমে নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, সুনয়নী দেবী,
পটচিত্র, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নুল আবেদিন, এগুলো আমার নির্বাচিত প্রশ্ন। তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন। তো তোমরা যারা খুবই শর্ট সাজেশন করতে চাইছো তাদের জন্য একটা কথা আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। তো নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপর যামিনী রায়, রামকিঙ্কর বেইজ আর পটচিত্র, এই পাঁচটা তোমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। তো কী বললাম, নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর আর পটচিত্র। আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবছর জন্য নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, এই তিনটে ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে চলো চলচ্চিত্র। চলচ্চিত্র থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত সেগুলো আগে বলে নিই। তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, নিউ থিয়েটার, বি এম রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, এগুলো হচ্ছে নির্বাচিত প্রশ্ন, আমি নির্বাচন করেছি। তো চলচ্চিত্র থেকে যে প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, মৃণাল সেন। কী বললাম, তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, অবশ্যই অবশ্যই এই চারটেই পড়তে হবেই। তার মধ্যে থেকে তোমরা যদি বলো যে আরও শর্ট করতে হবে, তাহলে আমি বলবো তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এগুলো অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে। তারপর হচ্ছে বিজ্ঞান চর্চা, এটা একটা বড় চ্যাপ্টার বিজ্ঞান চর্চা। তো বিজ্ঞান চর্চা থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত আমি যেগুলোকে সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে, প্রথমে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান, মেঘনাথ সাহা, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কী বললাম, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আর কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় আর সত্যেন্দ্রনাথ বসু, বিধানচন্দ্র রায়, এগুলো হচ্ছে নির্বাচিত। তো সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে জগদীশচন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান আর কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়, আমার কাছে মনে হয়েছে। তো দেখো, তোমাদেরকে বললাম যে জগদীশচন্দ্র বসু, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অবদান, তারপরে বললাম যে বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র রায়টাও দেখে নেবে। তো তারপরে আমি আসছি ক্রীড়া সংস্কৃতি থেকে। ক্রীড়া সংস্কৃতি থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত আমি নির্বাচন করছি সেটা হচ্ছে দাবা খেলা, তারপর হচ্ছে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জনকারী একজন বাঙালি ক্রীড়াবিদদের কৃতিত্ব, হয় ক্রিকেটে অথবা ফুটবলে বা যে কোনো ফিল্ডে, তোমাদেরকে একজনকে মনে রাখতে হবে। কী বললাম, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জনকারী একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তারপর হচ্ছে সার্কাসে বাঙালিদের অবদান, তারপর বাঙালির ফুটবল, আমি বললাম যে ক্রীড়াবিদদের মধ্যেই ওটা চলে আসবে, তারপরে কুস্তি চর্চা আর সাঁতারে বাঙালিদের অবদান। তো তোমাদেরকে বলবো দাবা খেলা, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জনকারী একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয়, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বাঙালির ফুটবল আর কুস্তি চর্চা, সার্কাসে বাঙালির অবদান আর সাঁতারে বাঙালিদের অবদান, এই কটা প্রশ্ন রাখলাম। তার মধ্যে থেকে তোমরা একটা কাজ করতে পারো, এই প্রশ্নের মধ্যে থেকেও তোমরা অর্ধেক করতে পারো, কারণ হচ্ছে এখানে চারটি টপিক আছে, যেমন চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি। তোমরা এই চারটি টপিকের মধ্যে যে কোনো টপিক দুটো বাদ দিয়ে দাও, তোমাদের পছন্দ মতো দুটো বাদ দিয়ে দাও এবং পছন্দ মতো তোমরা দুটো পড়ো। তার মধ্যে থেকে তোমরা কী করো, যে দুটো বাদ দিচ্ছ সেই দুটোকে জাস্ট সাজেস্টিভ প্রশ্ন মানে কয়েকটা দেখে যাও, আর যে দুটো তুমি পড়বেই সেটাকে তুমি কমপ্লিট করো, তাহলে দেখবে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষাতে তুমি চারটে প্রশ্নই কমন পাচ্ছ। তোমার দুটো প্রশ্ন দরকার, লিখতে হবে দুটো প্রশ্ন, তো তুমি চারটে প্রশ্নই কমন পাবে। তোমার যেটা তোমার সচ্ছল মনে হবে, নিজেকে লিখতে পারবে ভাববে, যেটাকে তোমার বুঝতে পারছো, সেই প্রশ্নটা তুমি উত্তর করবে পরীক্ষার খাতাতে। আজকের আলোচনা এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো, আবার দেখা হবে নতুন করে ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।